আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত টিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার কাদের মির্জার ছেলে ও ভাই সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার বিশে এপ্রিল কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান এ মামলা দায়ের করেন তথ্য নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার ওসি সি মির হক রানিগঞ্জ উপজেলা যুবলগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান আসামি করা হয়েছে অন্যদিকে মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুবলীগ কর্মী কাদের মির্জা অনুসারী শহীদ উল্লা রাসেল ওরফে কেচ্ছা রাসেল তৃতীয় আসামি করা হয়েছে কাদের মির্জার ছেলে মির্জা মাসরুদ কাদের তাশিক চতুর্থ আসামি হয়েছেন কাদের মির্জার ছোট ভাই শাহadat হোসেন এছাড়া আরো 35 জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয় মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে 20 থেকে 30 জনকে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের জেরে গত সোমবার বেলা সাড়ে দিকে বসুরহাট পৌরসভার কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরনবী চৌধুরীকে গুলি করে ও লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয় দুর্বৃত্তরা কাদের মির্জার অনুসারীরা এই কাজ করেছেন বলে অভিযোগ করেন তারা প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন